সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আজকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, একটা হচ্ছে ডাঁটা দিয়ে ডাঁটা বাটা আর একটা হচ্ছে মাছের ডিমের ঝোল। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যেহেতু এখনও বেশ গরম চলছে তো এই গরমের জন্য খুব বেশি রিচ রান্না করবো না, একদম হালকা ফুলকার মধ্যে দুটো রান্না করব। আর তার সাথে আমাদের বুবলু শোনার জন্য একটুখানি ঝোল বানাবো, ওর জন্য একটু অল্প করে মাছ নিয়ে আসা হয়েছে, ও তো মাছের ডিম খেতে পারবে না, ওই জন্য মাছের একটু ঝোল বানিয়ে দেবো। আমার এই যে নতুন রান্নাঘরটা তৈরি হচ্ছে, পুরোনোটা ভেঙে, এটার এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো চলুন আগে এঁচড়ের তরকারিটা করে নিই, কারণ এঁচড় সিদ্ধ টিদ্ধ করে একদম রেডি করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে তরকারিটা বানিয়ে দেবো। মোটামোটা সজনে ডাঁটা নিয়েছি, এই সজনে ডাঁটা বাটা হবে, তো সজনে ডাঁটাগুলো আগে কেটে নেব। ঝিঙে আলু আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি করব। প্রথমে সজনে ডাঁটাটাকে সিদ্ধ করে নিচ্ছি, যে ডাঁটা বাটা হবে তার জন্য সজনে ডাঁটা সিদ্ধ করে নিতে হবে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন ফেটে গেছে পুরো। সজনে ডাঁটা হলে একটু মিষ্টি মিষ্টি হবে, আর লাজনে হলে একটু আসতে মতন হবে অল্প। যতটা এসেছিল সব দিয়ে দিয়েছিলেন তার মধ্যে? এবার আস্তে আস্তে এঁচড় না, এবার সে কাঁঠালের দিকে চলে যাচ্ছে, ওই যে কুয়াগুলো এবার একটু ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবাকে আর আনতে বারণ করলেন, আর এরপর আর ভালো লাগবে না। হ্যাঁ ঠিক আছে, কচি অবস্থাতেই ভালো লাগে, যখন একটু একটু কুয়া এসে যায় আর ভালো লাগে না সেটা। সেদ্ধ করা ডাঁটার এই শ্বাসগুলো এরকম করে বার করে নিতে হবে চেপে চেপে। অনেকবার এঁচড়ের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আর সেইভাবে করছি না, এখন এই ঝোল এঁচড়ের তরকারিটা আগে করে নিই, তারপর বুগলুর ঝোলটা বানিয়ে দেবো, তারপরে যে রান্নাগুলো আপনাদের বলেছিলাম সেগুলো করবো। তোমার দুটো তরকারি হতে হতে আমার ডাঁটা কাঁচা হয়ে যাবে। হুম, আবার বাঁচতে হবে ওটা। হুম, মা 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 কে এসেছে গো? ওই বাবি, ওই বাবি, ও কে চলে এসেছে গো? ওই বাবি জলের বোতল নিয়ে একদম, হ্যাঁ হেয়ার ব্যান্ড পরে, হ্যাঁ চুল বেঁধে, কে এসেছে? কি হলো, খুলে ফেললে কেন? ভালোই তো লাগছিল, থাক না দিদি। ই বাবা, দিদি কাঁদবে তো, কষ্ট করে বেঁধে দিয়েছি। কতক্ষণ রেখেছিল বাড়িতে? এ বাবা, এখানে এসে খুলে ফেললো না তো, আর বাঁধবে না, কাঁদবে, এবার ছেড়ে দেবো, ছেড়ে দাও বাবু, ভালো লাগে না। আনন্দ হচ্ছে মায়ের কাছে এসেছে। চুল বেঁধে দিয়েছে দিদি? তাহলে হেয়ার ব্যান্ডটা পরো না, হেয়ার ব্যান্ড পরবে না, সাজবে না, সাজবে না, সাজবে না, সাজাবো জোর করে, সাজবে না, সাজতে হবে, সাজতে হবে, জোর করে সাজতে হবে। ধরো, আমি তো বলছি তুমি ঘুমিয়ে গেছো, তুমি ঘুমাওনি আজকে, চান করে ঘুমাওনি, ও জেগে আছো, ধরো। আগুনের সামনে প্রচন্ড গরম, ও ছাড়তে চাইবে না, এখানে একটুখানি খেলা করে দিয়ে আবার বাড়ি পাঠিয়ে দেবো বর্ণিতাকে। ও মাকে না একটুখানি দেখে গেলে ওর ভালো লাগে না। হ্যাঁ একটু খেলু করে নাও, হ্যাঁ আমাদের নতুন রান্নাঘর, খেলু করে নাও। দিদি শুধু চুল বেঁধে দেবো, হেয়ার ব্যান্ড পরে দেবো, বলতে সাজিয়ে দেবো, দিদি নিজে কিছু করে না, বলো
শুধু তোমাকে বলে দেয়? বাসিগুলো লাগিয়ে দিতে হবে জুতো দিয়ে, কিক কিক করে বাজে। খোলা আছে বাসিগুলো, লাগিয়ে দেবো। মুখে দেয় না, মুখে দেয় না। কেমন লাগছে আমাকে? তুমি মাথায় দেবে না তো আমি দিয়ে দিচ্ছে ওকে। শুধু ছেড়ে দিতে হবে আর চুপচাপ দেখতে হবে, ও নিজের মতো করে ঘুরবে, খেলা করবে। ধরলে হবে না, কাজ করা যাবে না, কাজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটিগুলো মারিয়ে মারিয়ে বসিয়ে দাও ভালো করে। হ্যাঁ, এই মাছটা ওই মাছটা ধরবে, দেখুন যখন বুদ্ধি দেখবে। আর এ নিচু হচ্ছে, দেখুন হাত পাচ্ছে না বলে তো। চাঁচা হয়ে গেছে, এবার পেটে ফেলবে। কি বলছো বলি? হ্যাঁ চলে এসেছে মা, মায়ের কাছে চলে এসেছে। তুমি ওখানে থাকো, ওখানে থাকো, ওখানে খেলা করো। কই যাবে? কই যাবে? না করে নি। বুগলি ঝোলটা হচ্ছে, হয়ে গেলি মাছের ডিমের বড়াটা হবে। মেখে নি পেঁয়াজ কুচুনো, লঙ্কা কুচুনো, সামান্য একটুখানি দিচ্ছি রসুন বাটা, অল্প একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন, দু চামচ দিলাম। ভালো করে মেখে নেবো। যে ডাঁটা শাঁসটা মা বেটে রাখলেন, ওই ডাঁটা শাঁসটাকে এবার একটুখানি রেডি করে নেবো। ডাঁটা বাঁটাটা রেডি করবো, এখনো রেডি হয়নি। দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কালো জিরে, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি, ভালো একটু নুন দিয়ে লঙ্কাটা মুলে নিচ্ছি। নিয়ে গেলে আর মোলা যাবে না, ওই জন্য একটু নুন দিয়েছি। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, এবার সজনে ডাঁটা শাঁস বাঁটাটা দিয়ে দিচ্ছি। এবার এই যে শুকনো লঙ্কা ভাজাটা সেটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা বাটা রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পোড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেকদিন আমাদের বড়া খাওয়া হয়নি বলে মাছের ডিম, মানে বড়াও খাওয়া হয় না, বড়া তরকারিও খাওয়া হয় না, ভাজা খেতেই কত ভালো লাগে। তাই জন্য আজকে বললাম যে একটু মাছের, মাছ না নিয়ে এসে মাছের ডিম নিয়ে এসো।
একই জিনিস খেতে ভালো লাগে, সবসময় মাছ মাংস মাছের ডিমটাও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। পুবলু যখন পেটেছিল বাড়িতে একটা মাছ এসেছে আমাদের, এবার মাছের অনেকটা ডিম হয়েছে, আর আমার মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে। এবার মা বলছে যে এই সময় মাছের ডিম খেতে নি। হ্যাঁ বলে মাছের ডিম খেতে নি, আর মা আমাকে খেতে দেয়নি, সবাইকে দিয়েছে আমাকে দেয়নি, আর আমার ইচ্ছে হচ্ছে খেতে, আর আমি কি করেছি পরে লুকিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। এই যে ভালো করে চলা আটাটা খেয়েছে। আচ্ছা মা, এমনি যেরকম ধরুন এই যে মুরগির ডিম, হাঁসের ডিম, হাঁসের ডিম বা মুরগির ডিম বা পোলট্রি ডিম এইগুলো তো খেতে আছে, তাহলে এই ডিমটা কেন খেতে নেই? দেখো সত্যি কথা বলতে মুরগির ডিমও খেতে নেই না, ডিম বাচ্চা পেড়ে থাকতে কোনো ডিম খেতে নেই না, কোনো ডিম খেতে নেই নেই বললে আর কি হবে, ইচ্ছে গেলে আর কি করবো খেয়ে নিচ্ছি, নাহলে এখনই কি বলুন তো লাল পড়লো তাতে ভালোই করে সব খেয়েছি বলে যেন আমাদের বুবলু কিছু লাল টাল পরে না বলে, আমার লাল পড়বে। আগে করের দিনে সব ছিল গো, অনেক কিছু মানুষের খেতে ইচ্ছা করতো, অভাবের তাড়নায় মানুষ খেতে পারতো না এবং বাড়ি থেকেও খাওয়াতে পারতো না, তখন বলে এইসব হতো। এখন সব যা পায় বা যার যা মন চায় সবাই সবই খেতে পায়, এখন আর সেই দিন নেই, এখন সবাই উন্নত, মোটামুটি সবাই এখন উন্নত। এমন এমন জায়গা আছে যেখানে এখনও মানুষের অনেক কষ্ট দুঃখ, কিন্তু আমাদের এই দিকটাতে অনেকটাই অনেকটাই উন্নত। আগে মানুষের একটা সময় কষ্ট ছিল, এখন বলতে নেই, আমাদের এই দিকে অনেক কাজ টাজ বলুন মাঠে ঘাটে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তা তুলে নিচ্ছে। বড়াগুলো ভাজার পর আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা একটু ভেজে নেব। ঝিঙেটাকে আমি অল্প করে ভেজে নিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। আদা বাটা, আদাটা একটু ভেজে নিই, এবার দিয়ে দিচ্ছি একটা মশলা, এর মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দু মিনিট মশলাটা কষে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ঝিঙে। আরও মিনিট পাঁচেক আমি কষিয়ে নিয়েছি আলু আর ঝিঙেটাকে মশলার সাথে, এবার জল দিয়ে দিচ্ছি। মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ভাজা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। মাঝখানে ঢাকা খুলে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো মশলাটা কষার সময় লবণটা দেওয়া হয়নি, রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি। মা ঝোল নিন না গো, আমি আগে ডাঁটা বাটাটা দিয়ে আগে খাই। আরে বাবু তুই না, তারপর ঠিক আছে তাই খান, আর তোকে ঝোল দিই। দেখো তুমি ভালো লাগছে, ভালো লাগছে। ওই তোর আলু দেবো তো, ঝোল দিই একটা, একটা বড়া দিম আছে, বড়াগুলো সব ডুবে গেছে না, আচ্ছা খাও তারপরে লাগ লাগা ঝোল দেবে না।
এই সজনা ডাঁটা বাটা দিয়ে আর দেখ ভাত খাওয়া হয়ে গেল আমার। দেখো আর জানি কিছু তরকারি লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে শুধু বানিয়ে খেয়ে দেখবেন। যে কটা রান্না হয়েছে সব ভালো হয়েছে, এই গরমে হালকা হালকা ঝোল আর ডাঁটা মাটা তোফা ভাত খাওয়া হলো। সজনা ডাঁটা মাটাটা এর আগে কোনোদিন খাইনি, এই প্রথম মামিমার হাতে খেলাম। দারুণ হয়েছে কিন্তু, ভালো লেগেছে। বাহ।